এরপর প্রশ্ন করেছেন একজন আপনার জিজ্ঞাসা তিনি বলছেন প্রায় সময় আমিও আমার স্ত্রী জমাতে ফরজ ফজর জামাত নামা আদায় করি আমার ইমামতিতে আমার এক হাত পিছনে আমার স্ত্রী দাঁড়ায় এটা কি সহি না আমার এক কাতার পিছনে দাঁড়াতে হবে আমার স্ত্রীকে জি আপনার এই স্ত্রীকে এক কাতার পিছনে দাঁড়াতে হবে আপনার পর্যায়ে দাঁড়াবে না তিনি আপনার স্ত্রী এক কাতার পিছনে দাঁড়াবেন এটাই হচ্ছে বিশুদ্ধ তো এটাই হচ্ছে বিশুদ্ধ কারণ এই ইমাম মহিলাদের কাতার আলাদা হয় মহিলাদের কাতার কখনো পুরুষের কাতার সাথে মিলবে না এই জন্য তিনি এক কাতার পিছনে দাঁড়াবেন এটা হচ্ছে বিশুদ্ধ এটা অবলম্বন করবেন